বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, তিনি জাতির জনক। বঙ্গবন্ধু মানে বাঙালির বন্ধু, বাংলাদেশের বন্ধু। প্রিয় দর্শক, আজ 15 আগস্ট 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী। আজ এই দিনটিতে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনাদের পছন্দের আয়োজন নিয়ে। সঙ্গে থাকছেন একজন বিশেষ সঙ্গীত শিল্পী, সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী কানিজ খাদিজা তিন্নি এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। বিশেষ আয়োজন আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। প্রথমে গান শুনতে চাই, কোন গানটি শুনছি শুরুতেই? যেহেতু আজকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারের মৃত্যুর কারণে আজকে আমাদের জাতীয় শোক দিবস, তাকে নিয়ে একটি গান করছি, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরণে। চেষ্টা করছি। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল তো বঙ্গবন্ধু স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
আজকে শক্তি বর্ষ, এই গানটি আসলে দিয়ে শুরু করাটাই কিন্তু দরকার ছিল। ভীষণ ভালো লাগলো, চমৎকার একটি গান শুনে ফেলা। পরবর্তী কোন গানটি শুনছি? এরপর একটি মৌলিক গান করছি। গানটি শ্রদ্ধেয় বাংলাদেশ টেলিভিশনের একজন সঙ্গীত পরিচালক এবং আমার গুরু শ্রদ্ধেয় ফজলুল হক খোকনের সুর করা, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি গত বছর কোভিডের কারণে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, তার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে, এবং এই গানটিও শেখ মুজিবুর রহমানের উপর করা, চেষ্টা করছি করার জন্য। Oh.
আবেগঘন একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেল, যদিও শোকের দিন। তারপর মনে হচ্ছে যে সকালটা হলে যদি শোনা যেত বঙ্গবন্ধু আছে, আমাদের মাঝে আছে, তাহলে বোধ হয় আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের সকলের খুব ভালো লাগতো। একদম। আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে একটি দেশাত্মবোধক গান করছি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। যদি আমাকে জানতে সাধ হয়, চেষ্টা করছি। যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখিও, যদি আমাকে বুঝতে মন চায়, এ মাটির শ্যামলিমা এ সুপ্রিয়, যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখি ছয়।
বাহ, চমৎকার একটি গান শুনলাম। বাংলা মাকে নিয়ে চমৎকারভাবে রূপ সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। এর পরবর্তী কোন গানটি শুনছি? এর পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে খুবই জনপ্রিয় একটি ভাটিয়ালি ধরনের একটি গান, মুজিব পাইয়া যাওরে, চেষ্টা করছি গাইবার, শুনে আস। মুজি বাইয়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জন বাইয়া যাও।
বাংলা সঙ্গীতের অন্যতম স্থান দখল করে আছে লোকসঙ্গীত, তার মধ্যে ভাটিয়ালি কিন্তু অন্যতম। আর শেখ মুজিবকে নিয়ে যদি ভাটিয়ালি গান হয় তাহলে তো শুনতে আরো বেশি ভালো লাগে। ভীষণ ভালো লাগলো আমাদের বিশেষ আয়োজনে বিশেষ বিশেষ গান শোনাবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাই টিভিকেও আমাকে এত বিশেষ একটি দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জিয়া ভাইকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মাই টিভি চেষ্টা করে থাকে বিশেষ দিনে আপনাদের বিশেষ আয়োজন উপহার দেওয়ার। সে ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছিলাম আপনাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, থাকবেন মাই টিভি পরিবারের সাথে। খোদা হাফেজ।